আসসালামু আলাইকুম স্যার। জি স্নাতক স্যার, ওই একটা বিষয় একটু স্যার জানাই রাখি আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী এখন একটা বিষয় আপনাকে জানাইতে বলছেন স্যার, সেটা হলো স্যার ওই সালথায় যেসব বিএনপি জামাতের নেতা আছে এগুলোকে অ্যারেস্ট করে ফেলা, যেভাবেই হোক কিছু অ্যাকশন এখনই ওই ওদের বাড়িতে আমি এখনই নিচ্ছি। আর পলিটিক্যাল লিডার ওরা যেহেতু করবে আমাদেরও একই রোল এখন। ওকে ঠিক আছে। ফ্রম ইয়োর ইন্টেলিজেন্স সোর্স যে এরপরে যদি কোনো এসিল্যান্ড অফিস, ইউনো অফিস, থানা বা এই জাতীয় কোনো আক্রমণ হয় তাহলে বিএনপি জামাত এবং হেফাজতের ওই নেতাদের বাড়িতেও আক্রমণ হবে। যে সকল ভূমি অফিসে জমি রেজিস্ট্রি দলিলপত্র যেগুলো এই হেফাজত জামাত নষ্ট করবে একইভাবে তারা কিন্তু ওই তাদের জমি জমা আর পাবে না, জমি জমা হিসাব দলিলপত্র তারা পাবে না বা রেকর্ডপত্র আমরা আর দেবো না। পলিটিক্যালি লোকালি রিয়েক্ট করা মানে আমাদের ভাঙলে তাদেরও ভাঙবে। এইগুলো আর স্যার ওই একইভাবে আপনাদের পলিটিক্যাল সত্যি এগুলো সব থেকে জানান। এখানে মামুনের সংশ্লিষ্টটা আমরা এটা খুঁজে পাইনি, কিন্তু বাবু নগরীটা পাওয়া। ওনাকে একটু জানিয়ে দিন দাদা, আমরা চাষিদের।